পাতাহান্দি বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গ্রামের একটি রাস্তা দেখে হতবাক। রাস্তাটি দেখলে মনে হচ্ছে ক্ষেত কৃষি জমিতে যাওয়ার কোনো এক রাস্তা। স্বাধীনতার 76 বছর পরও এ ধরনের রাস্তা দেখা যাবে হয়তো কেউ কোনোদিনই ভাবতে পারেননি। দীর্ঘ 76 বছরে কত সরকার বা নেতা বদলালেও লক্ষ্মীপুর গ্রামের লোকদের ভাগ্য বদলায়নি। বছরের পর বছর হাঁটু পর্যন্ত কাদা লেপটে চলাচল করতে হচ্ছে। জুড়বাড়ি ডেফওয়ালা জিপির পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জনগণের গ্রামবাসীর যোগাযোগ রক্ষাকারী একমাত্র রাস্তাটির জন্য দুর্গতি তাদের। সোমবার পাতাহান্দি মুকামটিলা পাতারিয়া গ্রামীণ সড়কটি সংস্কারের দাবিতে গ্রামের জনগণ একজোট হয়ে রাস্তার এমন হালের জন্য ক্ষোভ ব্যক্ত করেন। ভুক্তভোগীদের কথায় কংগ্রেস ও বিজেপি কোনো নেতাও এই রাস্তাটির কাজে হাত দেননি। গ্রামীণ সড়কটির প্রতি করুণ দুর্দশায় এখানকার মানুষের দুর্দশার অন্ত নেই। স্কুল পড়ুয়া কচিকাঁচা সহ মুমূর্ষু রোগীদেরকেও হাঁটুকাদা মাড়িয়ে এ পথে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে। এই সমস্যা নিরসনে গ্রামের ভুক্তভোগীরা জেলাশাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। মন্ত্রী মহাশয় আমাদের অনুরোধ মানতে হবে। আপনার অভিযোগ হইল যে আমরা রাস্তা দীর্ঘ কয়েক দিন তো নেই আমরা রাস্তার বুগা বুগিয়ার রাস্তা অসম্পূর্ণ হওয়ার কারণে আমরা ছাত্ররা স্কুলে যেতে পারে না, ইভেন আমরা রুগী হসপিটাল নিতে পারি না, আমরা এমনকি এগুলা হয় কোনো সময় বিয়া শাদির কোনো প্রোগ্রাম যদি আয় আমরা গ্রামাঞ্চলতে আমরা গ্রাম আই আনলে রাস্তার অসুবিধার কারণে এটাও আমরা ক্যান্সেল হয়। আমরা সার্ভে কয়েকবার হয়েছে, কয়েকবার হওয়ার পরে আমরা কোনো সাজও সাজ হয় না, সাজও সাজ না হয় আমরা এই ভুগা ভুগি আর তখন আমরা চাই আর আমরা এত অঞ্চলও আমরা মানুষ আসুন প্রায় 500 পরিবারে প্রায় হয়ে 2-3 হাজার মানুষ, এই 2-3 হাজার মানুষ ও রাস্তা পায় যাওয়া বা আপনার আপনার নির্ভর করে ও রাস্তার উপরেও এখন ও রাস্তা আমরা কিলা হয়ে যায় ও কথা আমরার বর্তমান এমএলএ আমরার আসাম সরকারের কাছে আমরার করজোড়ি আবেদন আমরা রাস্তাও কিলা হয়ে যায়।